জিটিএ স্যান অ্যাড্রেস একটা ঐতিহাসিক এবং একটা লেজেন্ডারি একটা গেম। হয়তো অনেকেরই অনেক স্মৃতি জড়িয়ে আছে এই গেমটার সাথে। যারা প্রথম দিককার পিসি গেমার তারা অবভিয়াসলি এই গেমটা খেলেছে। পুরো দুনিয়ার ভিতরে জিটিএ গেমগুলোকে জনপ্রিয় করার জন্য জিটিএ স্যান অ্যাড্রেস অন্যতমভাবে দায়ী, কারণ ওই সময় এরকম ওপেন ওয়ার্ল্ড গেম, স্টোরি, ক্যারেক্টার ডেভেলপমেন্ট কোনো গেমের ভিতরে ছিল না। অপরদিকে এই জিটিএ স্যান অ্যাড্রেস গেমটাকে রিয়েল লাইফ আমেরিকান গ্যাং থেকে ইন্সপিরেশন নিয়ে তৈরি করা হয়েছিল, যা এই গেমটাকে আরও বেশি স্পেশাল বানিয়ে দেয়। একটা মানুষ কীভাবে একজন গ্যাংস্টার হয় এবং আস্তে আস্তে কীভাবে সে অন্য গ্যাংদের সাথে ফাইট করে সবথেকে পাওয়ারফুল গ্যাংয়ে পরিণত হয়, সেটারই গল্প হচ্ছে জিটিএ স্যান অ্যাড্রেস। কিন্তু একটা দুঃখের বিষয় হলো যে আমরা অনেকেই এই গেমটা খেলেছি, বলতে পারো অনেক খেলেছি, কিন্তু তারপরও আমরা এর গল্পটা জানি না। তো বন্ধুরা, আজকে আমরা এই গেমটার একটা সংক্ষেপের সম্পূর্ণ গল্পটা আলোচনা করব। কিন্তু তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে ভিডিওটা অবশ্যই লাইক করো, প্লাস কমেন্টে বলো। খুবই সিম্পল একটা কোশ্চেন, তুমি যদি জিটিএ ভাইস সিটি বা জিটিএ গেমগুলোকে ফলো করে থাকো তাহলে অবভিয়াসলি এই প্রশ্নের উত্তরটি পারবে। জিটিএ ভাইস সিটি এর মেইন ক্যারেক্টারের নাম কি? এ কার্ল, বি মাইকেল, নাকি সি টমি? তো বন্ধুরা, অনেক কথা তো ফেললাম, বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশনস। আহ শিট, হিয়ার উই গো অ্যাগেইন। গল্পের শুরু হয় 1992 সালে আমেরিকার একটি ফিকশনাল শহর থেকে, যার নাম স্যান অ্যাড্রেস। এই শহরে মূলত বিভিন্ন ধরনের গ্যাং রাজত্ব করে, যেরকম গ্রোভ স্ট্রিট গ্যাং, লস সান্টোস গ্যাং এবং বালাস গ্যাং। এরাই মূলত পুরো শহরটাকে কন্ট্রোল করে এবং এই শহরে থাকা সকল ইললিগাল কাজ এরাই করে, যেরকম ড্রাগের ব্যবসা, ওয়েপেনের ব্যবসা বা চুরি ডাকাতি সব এরাই করে। এবং এসব গ্যাংদের মধ্যে সবসময় ঝগড়া লেগেই থাকে এলাকা দখল করার জন্য বা বিজনেস করার জন্য। তো এরকমই একটা গ্যাং হচ্ছে গ্রোভ স্ট্রিট গ্যাং, যে গ্যাংয়ের ভিতরে থেকেই আমরা পুরো গেমটা খেলবো অ্যাজ এ সিজে ক্যারেক্টার হিসেবে। সম্পূর্ণ নাম কার্ল জনসন, যে কোনো একটি কারণে অন্য একটি শহরে থাকে বা লিবার্টি সিটিতে থাকে। এছাড়া আরও এই গ্যাংয়ের ভিতরে আছে স্মোক, সুইট এবং রাইডার। সুইট মূলত এই গ্রোভ স্ট্রিট গ্যাংয়ের লিডার, প্লাস আমাদের ভাই, মানে সিজের ভাই। তো এরপরে একদিন গ্রোভ স্ট্রিট গ্যাংয়ের উপরে হামলা করে একটি গ্রিন গাড়ি। এই হামলায় সুইট তো বেঁচে যায়, কিন্তু সিজের মা মারা যায়। আর এই খবরটি শোনার সাথে সাথে সিজে লস স্যান্টোস শহরে চলে আসে। কিন্তু শহরে ঢোকার সাথে সাথেই এই শহরের কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার, যেরকম অফিসার টেম্প্যানি ও তার সঙ্গীরা, কোনো কারণ ছাড়াই কার্ল মানে সিজেকে ধরে ফেলে ও সিজের কাছ থেকে সকল টাকা পয়সা নিয়ে নেয় বাংলাদেশের পুলিশের মতন। পরে সিজেকে কোথাও এক জায়গায় ফেলে তারা সেখান থেকে চলে যায়। এরপরে সিজে তার বাসায় যায় এবং তার ভাই সুইট এবং তার বোন কিন্ডিলের সাথে দেখা করে। পরে সিজে তার মাকে কবর দেয়। পরে সিজে ডিসিশন নেয় যে সে এখানেই থাকবে এবং তার ভাইয়ের গ্রোভ স্ট্রিট গ্যাংটাকে পাওয়ারফুল করার জন্য সাহায্য করবে। এরপরে সিজে এবং তার ভাই সুইট, তাদের ক্লোজ দুইজন বন্ধু সুইট এবং বিগ স্মোকের সাথে যুক্ত হয়ে অন্য গ্যাংদের সাথে ফাইট করা শুরু করে। আস্তে আস্তে গ্রোভ স্ট্রিট গ্যাং অনেকগুলো এলাকা দখল করে ফেলে এবং অনেক পাওয়ারফুল হয়ে যায়। এবং একটা সময় সিজে সেই গ্রিন গাড়িটাকে খুঁজে পায়, যে গাড়িটা ব্যবহার করে সিজের মাকে মারা হয়েছিল। এবং এরপরে সিজে দেখতে পায় যে এর পিছনে আসলে কে কে যুক্ত ছিল। এবং সেই দিন সেই অ্যাটাকের পিছনে দায়ী ছিল বেলালস গ্যাং, অফিসার টিম প্যানি ও গ্রোভ স্ট্রিট গ্যাংয়ের দুইজন মেম্বার রাইডার এবং বিগ স্মোক। এরা চারজন আবারও সিজের ভাই সুইটকে মারার প্ল্যান করতেছিল। এরপরে সিজে কোনো মতে তার ভাইকে রক্ষা করে, কিন্তু এরই মাঝখানে পুলিশরা এসে তাদের দুইজনকে ধরে ফেলে। এই অ্যারেস্ট করার পিছনে মূলত অফিসার টিম প্যানি ছিল। আর যখন গ্রোভ স্ট্রিট গ্যাংয়ের লিডার সুইট পুলিশের কাছে ধরা পড়ে, তখন রাইডার এবং বিগ স্মোক বেলালস গ্যাংয়ের সাথে যুক্ত হয়ে পুরো লস স্যান্টোস দখল করে ফেলে। আর অপরদিকে অফিসার টেন প্যানি সুইটকে জেলে বন্দি করে রাখে আর সিজেকে শহর থেকে দূরে কোথাও রেখে আসে এবং ধমকি দেয়, যদি সিজে তার কাজ না করে তাহলে অফিসার টেন প্যানি জেলখানার ভিতরে সুইটকে মেরে ফেলবে। এরপরে সিজে অফিসার টেন প্যানির আন্ডারে কাজ করতে থাকে। এবং একটা সময় এই পাহাড়ি অঞ্চলে সিজের সাথে ক্যাটালিনার দেখা হয়। পরে এরা একে অপরকে ভালোবেসে ফেলে। এরা দুজনে মিলে এই পাহাড়ি অঞ্চলে অনেক চুরি ডাকাতি করে, অনেক ক্রাইম করে। পরে একটা সময় এদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়, যার ফলে সিজে এই পাহাড়ি অঞ্চলটা ছেড়ে চলে যায় লাস ভেঞ্চার নামে একটি শহরে। এখানে সিজে তার পরিবারের সাথে একটা গ্যারেজে কাজ করতে থাকে। আর অপরদিকে এই শহরটাকে কন্ট্রোল করে বা চালায় হচ্ছে লোকো সিন্ডিকেট নামে একটি গ্যাং, যারা এই শহরের ভিতরে ড্রাগ বিজনেস সহকারে সকল ইললিগাল কাজগুলো করে থাকে। পরে সিজে যখন জানতে পারে যে এসব গ্যাংয়ের সাথে রাইডার যুক্ত আছে, তখন সিজে চালাকি করে ধাপে ধাপে পুরো লোকো সিন্ডিকেটটাকে ধ্বংস করে দেয়, প্লাস বিশ্বাসঘাতক রাইডারকেও মেরে ফেলে। এরপরে সিজের এসব কাজ দেখে FBI এজেন্ট মাইক টরেন্টো সিজেকে বলে তার আন্ডারে কাজ করতে, তাহলে সে সিজের ভাই সুইটকে জেলখানা থেকে বের করে দিবে। এরপরে সিজে তার আন্ডারে কাজ করতে থাকে, প্লাস
প্লাস সান ফেরিডো শহরের গ্যাং লিডার উজিমোর সাথে কাজ করতে থাকে। আস্তে আস্তে সিজের সাথে উজিমোর সাথে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। সিজে উজিমোর অনেকগুলো কাজে সাহায্য করে, যার ফলে সিজে উজিমোর অনেকগুলো বিজনেসে পার্টনার হয়ে যায়। সিজে এই শহরে অনেকগুলো ক্যাসিনো কিনে, অনেকগুলো ম্যাক ব্যাংক রবারি করে এবং আস্তে আস্তে পুরো স্যান ফেরিডো শহরটাও সিজের আন্ডারে এসে পড়ে। একটা সময় অফিসার টিন প্যানি সিজেকে একটা কাজ দেয় এবং এই কাজের সময় সিজে সুযোগ বোঝে অফিসার টিম প্যানির দুজন সঙ্গীকে মেরে ফেলে। তো পরে সিজে FBI এজেন্টের সাহায্যে তার ভাই সুইটকে পুলিশের কাছ থেকে বের করে। এরপরে সিজে এবং তার ভাই সুইট মিলে আবারও গ্রোভ স্ট্রিট গ্যাংটাকে শুরু করে। পরে তারা সকল গ্যাংদের সাথে ফাইট করে এবং নিজের এলাকাগুলো দখল করে ফেলে এবং লস স্যান্টোস শহরটা এখন সিজের আন্ডারে চলে আসে। পরে দুজন ভাই মিলে তাদের বিশ্বাসঘাতক বন্ধু বিগ স্মোককে মারতে যায়, যে লুকি ছিল বিলাস গ্যাংয়ের মেইন বেসে। সিজে অনেক কষ্টে কোনো মতে সেই বিলাস গ্যাংয়ের সবাইকে মেরে ফেলে বিগ স্মোকের কাছে যায় এবং তাকে মেরে ফেলে। বিগ স্মোককে মারার সময় সিজে অনেক কষ্ট পেয়েছিল, কারণ সে বিগ স্মোককে নিজের ভাইয়ের মতো মনে করেছিল। কিন্তু এরই মাঝখানে অফিসার টেম প্যানি সকল টাকা পয়সা নিয়ে একটি লাল গাড়িতে, মানে লাল ফায়ার সার্ভিসের গাড়িতে পালানোর চেষ্টা করে। You motherfucking piece of shit. I ain't letting you get away with all you done. Wait, no! পরে সিজে এবং বিগ স্মোক, সুইট, মানে এরা দুইজন ভাই মিলে তাকে থামানোর চেষ্টা করে। সিজে অনেক কষ্টে তার ভাইকেও বাঁচায় ও অফিসার টেম্পারির গাড়িকে অনেকগুলো গুলি মারতে থাকে, যার ফলে অফিসার টেম্পারি নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং গ্রোভ স্ট্রিটের আন্ডারে এক্সিডেন্ট করে মারা যায়। আর এখানে আমাদের GTA স্যান অ্যাড্রিয়াসের 100তম মিশন কমপ্লিট হয়। বর্তমানে সিজের আন্ডারে পুরো স্যান অ্যাড্রিয়াসটা চলে। সিজের কাছে বর্তমানে সব কিছু ছিল, টাকা পয়সা, রেসপেক্ট পাওয়ার সব কিছু, কিন্তু সিজে এসব সব কিছু ছেড়ে দিয়ে আবারও সেই লিবার্টি সিটিতে চলে যায়। আর বন্ধুরা, এখানে আমাদের শেষ হয় GTA স্যান অ্যাড্রিয়াসের সম্পূর্ণ গল্প, যেখানে আমরা সিজের জার্নিটাকে দেখতে পারি, যে একজন সাধারণ মানুষ কিভাবে পুরো একটা দেশ বা একটা সাব কন্টিনেন্টটা দখল করে ফেলে এবং হয়ে যায় ডন নাম্বার ওয়ান। সরি, একটু মজা করলাম। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। হ্যাঁ, আমি জানি যে আমি অনেকগুলো গল্প স্কিপ করেছি, অনেকগুলো ক্যারেক্টারকেও স্কিপ করেছি। দেখো বন্ধুরা, আমি যদি সবগুলো গল্প বা সবগুলো ক্যারেক্টারকে যুক্ত করি তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এ কারণে খুবই সংক্ষেপে এবং খুবই সহজভাবে আমি এই গল্পটা কমপ্লিট করেছি বা সামারিটা বলেছি। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই এবং টাটা, খোদা হাফেজ।